আগের ভিডিওতে আমরা কি দেখলাম, পারস্পরিক নির্ভরশীলতার মধ্যে উদ্ভিদ প্রাণীর ওপর কিভাবে নির্ভরশীল, প্রাণীটা উদ্ভিদের ওপর কিভাবে নির্ভরশীল। আজকে সেই প্রাণীদের নির্ভরশীলতা সম্পর্কে আরো কয়েকটা উদাহরণ দেওয়া বাকি আছে, সেখান থেকে শুরু করছি। অর্থাৎ গাছেরা যেভাবে নির্ভর করে প্রাণীদের ওপর, গাছেরা যেভাবে নির্ভর করে প্রাণীদের ওপর, এ সম্পর্কে তোমাদের বলতে গেলে যে কথাটা প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে পরাগ সংযোগ বা পলিনেশন। এই পলিনেশন আর কিছুই নয়, এটা উদ্ভিদের এক উদ্ভিদের পরাগরেণু অন্য উদ্ভিদের গর্ভমুণ্ডিকে পড়ে, অর্থাৎ পুং ফুলের পরাগরেণু স্ত্রী ফুলে, স্ত্রী ফুলের পরাগরেণু পুং ফুলে। এইভাবে যে তাদের মধ্যে আদান প্রদান ঘটে, মিলন ঘটে, ফলে ফল সৃষ্টি হয় বা পরাগ সংযোগ ঘটে, এ সম্পর্কে যে উদাহরণগুলো আমরা এখানে পড়বো, এখন পড়বো, সেটা হচ্ছে প্রজাপতির কথা। অর্থাৎ পরাগ মিলনে প্রথম যে উদাহরণের আমরা চোখে পড়ে সেটা হচ্ছে প্রজাপতি। প্রজাপতি আমরা দেখেছি এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে বসে, এই ফুলে ফুলে গিয়ে সে বসছে কেন বলো তো? তোমাদের সহজেই মনে হয় যে প্রজাপতি ফুলের মধু খাওয়ার জন্যে এক ফুল থেকে অন্য ফুলে যায়, সে তো তার নিজের প্রয়োজনে যাচ্ছে, তাহলে উদ্ভিদটা তার থেকে কি উপকৃত হচ্ছে? উদ্ভিদেরটা উপকৃত হচ্ছে যে সে যখন মধু খাচ্ছে তখন তার পরাগরেণুগুলো তার পায়ের বা তার গায়ের তার সমস্ত দেহের কোনো না কোনো অংশে লেগে যাচ্ছে। ফুলের মধু পরাগরেণু নিয়ে, ফুলের মধু খেয়ে পরাগরেণু নিয়ে সে আরেকটা ফুলে গিয়ে বসছে, অর্থাৎ পুং ফুল থেকে স্ত্রী ফুলে, স্ত্রী ফুল থেকে পুং ফুলে। এই যে আসা যাওয়া করছে, এই আসা যাওয়া করার থেকে উদ্ভিদের ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে, এ সম্পর্কে তোমাদের ধারণা নেই। এ সম্পর্কে তোমরা জানতে পারবে যে তাদের লাভ হচ্ছে, কারণ এর ফলে তারা সহজেই তাদের পরাগ সংযোগ হয়ে যাচ্ছে, তাদের ফল সৃষ্টিতে বা বংশ বিস্তারে তারা বিশেষ উপকৃত হচ্ছে। এই ব্যাপারে তোমাদের আরও যে উদাহরণ, সেই উদাহরণগুলো পরে আমি দেব। এখন এই যে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে নিয়ে যাওয়া, যেখানে প্রাণীরা বিশেষ করে প্রজাপতি, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কয়েকটা পাখি, কয়েকটা আরও প্রাণীরাও এই সাহায্য করে থাকে। এই 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 প্রক্রিয়াটার নাম হচ্ছে পরাগ মিলন। সুতরাং নতুন উদ্ভিদ সৃষ্টির ক্ষেত্রে পরাগ মিলন খুবই জরুরি। ফুলের এত রং আর গন্ধর আয়োজন কেবলমাত্র পতঙ্গ আর অন্যান্য প্রাণীদের কাছে টানার জন্যই কিন্তু এটা তারা করে থাকে, কারণ পতঙ্গরা ফুলের সুমিষ্ট গন্ধ এবং ফুলের রং বর্ণের জন্য আকৃষ্ট হয়, ফুলে এসে বসে এবং তার গায়ে তার পায়ে তার দেহে লেগে যায় সেই ফুলের পরাগরেণু, মাখামাখি হয়ে পরাগ মিলন ঘটে যায় তখন যখন তারা আর একটা ফুলে গিয়ে বসে। এইভাবে যে ফুল পরাগ মিলন ঘটল, ফলে কি হলো? পরাগ মিলনের পরে পরাগ সংযোগের ফলে সৃষ্টি হবে ফল, ফলের মধ্যে থাকে বীজ। এই ফল ও বীজ অনেক সময় কি হয়, ছড়িয়ে পড়ে বিভিন্ন পতঙ্গের মাধ্যমে, বিভিন্ন প্রাণীর মাধ্যমে। তোমরা অনেকেই দেখেছ অনেক বড় বড় অট্টালিকার বাড়ির কার্নিশে, ছাদের পাঁচিলে ছোট ছোট উদ্ভিদ জন্মায়, কার্নিশে উদ্ভিদ গড়ে ওঠে,
চিলেকোঠার ছাদে উদ্ভিদ তৈরি হয়। কোথা থেকে এলো এই উদ্ভিদেরা? ওখানে তো কেউ নিয়ে যেয়ে বীজ পোতেনি। এই এই এইটা সাধারণভাবে গড়ে ওঠে যে অনেক পাখিরা ফল খাওয়ার পর সে যখন সেখানে গিয়ে মলত্যাগ করে, সেই মলের মাধ্যমে তার বীজটা ওখানে পড়ে, সেই বীজ থেকে সে গাছ তৈরি হয়। এই যে তৈরি হওয়া, এটাকে বলা হয় ছড়িয়ে পড়া, অর্থাৎ এটাকে বলা হয় ফল ও বীজের বিস্তার, ডিসপার্সাল অফ সিডস অ্যান্ড ফ্রুটস। এই ডিসপার্সাল অফ সিডস অ্যান্ড ফ্রুটসের ক্ষেত্রে, এই ছড়িয়ে পড়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেয় পাখিরা। উড়ে যাওয়ার সময় তার মুখে থাকা ফল মাটিতে পড়ে যায়, আবার কোনো পাখি কোনো প্রাণী কিছু খেয়ে ফেলে, মাটিতে ফেলে দেয়, দূরে নিয়ে যেয়ে ফেলে, ফলে সেই উদ্ভিদটার ফলটা অত দূর যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, উদ্ভিদ সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করল। এইভাবে বাদুড়ও কিন্তু বীজকে ছড়িয়ে পড়তে সাহায্য করে। তারা ফলটা গ্রহণ করার পরে তারা অন্য জায়গায় চলে গিয়ে যখন মলত্যাগ করে, সেই ফলের বীজগুলি সেই জায়গায় গিয়ে পরে, সেখানে সেই উদ্ভিদটা তৈরি হয়, সেই উদ্ভিদটা জন্মায়। এইভাবে ফল ও বীজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া, বীজের দূরে দূরে ছড়িয়ে পড়ায় গাছের দিকে সুবিধা হয়, গাছেরা উদ্ভিদেরা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। অনেক সময় আমরা দেখি চোর কাটা উদ্ভিদ তোমার প্যান্টের নিচে বা কাপড়ে সেই উদ্ভিদের কাঁটাগুলো গায়ে আটকে গেছে। এইবারে যখন তুমি সেইখান কাঁটাগুলোকে নিয়ে, সেই ফলগুলোকে নিয়ে অনেক দূরে চলে গেলে, সেই চোর কাঁটার গাছের ফলগুলি সেইখানে এসে, তুমি তো কাঁটাটাকে তোমার প্যান্টের বা কাপড়ের মধ্যে রেখে দেবে না, সেগুলো তুলে নিয়ে ফেলে দেবে, ফেলবে কোথায়? মাটিতে। সুতরাং কত দূর কীভাবে সেই ফলটা ছড়িয়ে পড়ল, এই ছড়িয়ে পড়া থেকে উদ্ভিদের অনেক দূর পর্যন্ত বিস্তৃতা ঘটে থাকে। এইভাবে আমরা ফল ও বীজের বিস্তারে বন বিড়ালের ভূমিকা, শিয়ালের ভূমিকা আমরা বইয়ের চাটে 9 নম্বর পাতায় দেওয়া আছে, সেই অংশটা ভর্তি করব, ফিল আপ করব। এই যে এতক্ষণ আমরা উদ্ভিদ প্রাণীর নির্ভরশীলতা সম্পর্কে পড়ছিলাম, এখন একেবারে প্রত্যক্ষভাবে, এতক্ষণ পরোক্ষভাবে ছিল, অর্থাৎ উদ্ভিদ বুঝত না প্রাণীর এই নির্ভরশীলতা, প্রাণী বুঝত না উদ্ভিদের এই নির্ভরশীলতা, অর্থাৎ তারা না বুঝেই তাদের এই পরাগ মিলন বা উদ্ভিদ প্রাণীর ছড়িয়ে পড়ার ঘটনাকে সাহায্য করত। কিন্তু এখন আমরা যেটা দেখব, এটাকে বলা হয় মিথজীবিতা, অর্থাৎ পরিষ্কারভাবে এখানে উদাহরণ হিসেবে দেখানো হবে যে প্রকৃতিতে এমন ধরনের সম্পর্ক আছে যে সম্পর্কের মধ্যে দুজনেই দুজনের দ্বারা উপকৃত, যে একে অপরের দ্বারা উপকৃত, এটাকেই বলা হয় মিথজীবিতা। এই মিথজীবিতার বেশ কিছু উদাহরণ এখন তোমাদের সামনে আমি তুলে ধরব। তার মধ্যে প্রথম যে উদাহরণ আমি তোমাদের রাখব সেটা হলো অ্যাজোলা উদ্ভিদের কথা। অ্যাজোলা উদ্ভিদ কোথায় চাষ করা হয়? সাধারণভাবে ধান খেতে অ্যাজোলা উদ্ভিদ চাষ করলে কি হয়, আলাদা করে সার দেওয়া হলেও অ্যাজোলা উদ্ভিদ থেকে কিছু সার ধান গাছটি পেয়ে থাকে। আসলে অ্যাজোলা এক ধরনের পানা, এই পানা জাতীয় উদ্ভিদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া বাস করে, যারা
বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। এখানে উদাহরণ হিসেবে আরেকটু আমি বলতে পারি, সিম্বি জাতীয় উদ্ভিদের মূলে লেগুমিনাস উদ্ভিদ বলা হয়। এই জাতীয় উদ্ভিদের মূলে এক ধরনের ব্যাকটেরিয়া সরাসরি বাস করে, তারা বায়ুর নাইট্রোজেনকে মাটিতে মিশিয়ে দেয়, ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি হয়। আলাদা করে নাইট্রোজেন ঘটিতে সার দেওয়ার দরকার হয় না। তার মানে কি হলো, উদ্ভিদের ফসলেরও উপকৃত হলো, আবার আলাদা করে তার জন্যে নাইট্রোজেন সার আমাদের সংগ্রহ করতে হলো না। এই এতে দুজনেরই বোঝাপড়া থাকে, দুজনেই উপকৃত হয়। এই দুজনের উপকারের ঘটনাকেই মিথজীবিতার বিশেষ প্রয়োগ বলে উল্লেখ করা হয়। এক্ষেত্রে দুটো জীবের সম্পর্ক, কেবল একটা জীবই তার দ্বারা উপকৃত হচ্ছে তা কিন্তু নয়, উভয় জীবই উভয়ের দ্বারা উপকৃত হচ্ছে। এখানে বেশ কয়েকটা উদাহরণ আমি তোমাদের সামনে রাখছি, তোমাদের বইয়ে দেওয়া আছে 11 পৃষ্ঠায়। প্রথম হচ্ছে গোবক ও গরু, এরা কিভাবে দুজনে দুজনকে সাহায্য করে শোনো। গরুরা হাঁটার সময় ঘাসের মধ্যে থাকা পোকামাকড় উড়ে যায়, যা গোবকের খাদ্য হিসেবে সহজেই তারা পেয়ে যায়। আবার অনেক সময় এরা গরুর গায়ে বসা পোকাদেরও খেয়ে নেয়। এইভাবে গরু এবং গোবক একে অপরের সাহায্যে বেঁচে থাকে। দু নম্বর উদাহরণ কি, সাগর কুসুম এবং ক্লাউন মাছ। ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে, সে সাগর কুসুমের শত্রু বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। তিন নম্বর উদাহরণ কি, পিঁপড়ে ও জাব পোকা। পিঁপড়ে ও জাব পোকা, যাকে ইংরেজিতে অ্যাফিড বলা হয়, জাব পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। এই বর্জ্যের নাম হানি ভিউ। এই পিঁপড়েদের খুবই উপাদেয় এই হানিডিউ। খাবার পাওয়ার জন্য পিঁপড়েরা জাব পোকাদের লালন পালন করে, শত্রুর হাত থেকে বাঁচায়। এমনকি জাব পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়ে যাওয়ার কাজটাও এরা করে থাকে। এইভাবে তারা দুজনের সাহচর্যে মিথজীবিতার উদাহরণ হিসেবে সুন্দরভাবে বসবাস করে প্রকৃতিতে। চার নম্বর উদাহরণ, গন্ডার ও গোবক ও শালিক। গোবক এবং শালিকের সাথে গন্ডাররা কিভাবে উপকৃত। শালিক গন্ডারের পিঠের ওপর বসে, গন্ডারের চামড়ার এঁটুলি বা এক ধরনের গন্ডারের চামড়া যে পোকা থাকে সেগুলোকে খেয়ে নিয়ে গন্ডারকে স্বস্তি দেয়। পরিবর্তে শালিকরা এঁটুলিগুলিকে খাবার হিসেবে পায় এবং গন্ডার যেখানে যেখানে যায় সেখানে সেখানেও তারা অবাধ বিচরণ করে পরিশ্রম ছাড়াই। সবশেষে কি আছে, সাগর কুসুম এবং সন্ন্যাসী কাঁকড়া, অর্থাৎ সি অ্যানিমন অ্যান্ড হারমিট ক্র্যাব। এটাই খুব ভালো উদাহরণ একটা তোমাদের, এটা তোমরা ভবিষ্যতে দেখবে যে এই উদাহরণটা বহু তোমাদের সাহায্য করছে বা অনেক জায়গায় এটাকে লোগো হিসেবে ব্যবহার করা হয় এই পারস্পরিক নির্ভরশীলতার বোঝানোর জন্যে। সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশ নরম, তাই সে বাসা বাঁধে কোথায়, কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। আর সন্ন্যাসী কাঁকড়া পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়া
দেহ যখন বাড়ে সাগর কুসুমের খোলস শুদ্ধ সন্ন্যাসী কাকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুমের খোলস সন্ন্যাসী কাকড়াকে ঢেকে রাখে। ফলে কি হয়, সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকলের সাহায্যে সন্ন্যাসী কাকড়াকে রক্ষা করে, আর সন্ন্যাসী কাকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারের ভাগ পায়। অর্থাৎ এইভাবেই তারা একে অপরের সাহায্যে বেঁচে থাকে। আজ এই অবধি আমাদের পড়া, পরের দিন আমরা আবার কে কাকে খাচ্ছে অর্থাৎ রক্ষক ভক্ষক সম্পর্কে আমরা পড়ব, যেটা বারো পাতা থেকে শুরু হবে।